আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের ভিডিওটি। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা রমজান মাস চলছে, সবাই রোজা রাখি, টাইম মতো নামাজ পড়তে হয়, ইফতারের টাইম থাকে। সো আমরা আজকে একটা অ্যাপস দেখাবো আপনাকে, যেটা আপনার জন্য রমজান মাসের নামাজ সময়সূচি এবং ইফতারের টাইম, আপনার আজানের সময়টা কখন, সূর্যাস্ত সূর্যের সময় সময় দেখাবে। সো আমরা চলে যাচ্ছি প্রথমে প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আপনি দেখুন, এখানে লেখা আছে আপনার সালাত অ্যাসিস্ট্যান্ট নামক একটা অ্যাপস। এটা লিখে সার্চ দিবেন, সালাত অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ দেওয়ার পর প্রথমে একটা অ্যাপস চলে আসছে, সালাত অ্যাসিস্ট্যান্ট। আপনার দেখেন 4.6 রেটিং পেয়েছে অ্যাপসটা। সো আপনার 4.6 রেটিং পেয়েছে অ্যাপসটা। আপনার এখানে 10 মিলিয়ন আপনার ডাউনলোড হয়েছে 10,000 বার। তো আমরা এটা আমার ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে। তো আমরা চলে যাচ্ছি, এটাতে ওপেন করছি। ওপেন ওপেন করার পর দেখেন আপনার এখানে একটু ওয়েট করতে হবে। দেখুন চলে এসেছে আপনার এখানে আজকের 10 রমজান শিডিউলটা। দেখেন আজকে মঙ্গলবার, 10 রমজান, 1438 হিজরি, 6 জুন 2017। তো বাংলা ডেট দেওয়া আছে 23 জ্যৈষ্ঠ 1424। তো আজকের আপনার মাগরিব, যেমন ঢাকার ক্ষেত্রে হচ্ছে যেমন মাগরিবের এই হচ্ছে 20 মিনিট পর ওয়াক্ত। দেখেন আজকের ফজরের ওয়াক্ত 3:47, জামাত 4:30, জোহর 12টা, আপনার আসর মাগরিব এশা, এরকম সূর্যোদয় 5:10, সূর্যাস্ত আপনার ইফতার, আজকে ইফতার হচ্ছে 6:47, আজকের ইফতারটাও এখানে দেওয়া আছে। আপনার আজকে সেহারের টাইমটাও 3:42 শেষ টাইম দেওয়া আছে। সো এইভাবে আপনারা সবাই এরকম দৈনিক 11 বুধবার এরকম শিডিউল করে দেওয়া আছে, দেখতে পারেন আপনারা এখান থেকে অনেক কিছু শিডিউল আপনি ইচ্ছা করলে সেট করতে পারেন, সেভ করতে পারেন। এরকম অনেক কিছু প্রত্যেকটা অ্যাপসই দেওয়া আছে। আপনারা এখানে আরও কিছু দেখতে পারেন, যেমন নামাজের ফরজ, যেরকম যেমন এক নামাজের ফরজগুলো কী কী, শরীর পাক, কাপড় পাক, আপনার নামাজের জায়গা পাক, শত ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, তাকবীরে তাহারিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক করা, এবং নামাজের ওয়াজিব 14টি কী কী, অজুভঙ্গের কারণ 7টি কী কী, অজুতে ফরজ 4 ফরজ কী কী, গোসলে 3 ফরজ কী কী, তায়াম্মুমের 3 ফরজ কী কী, নামাজ ভঙ্গের কারণ 19টি, সব দেওয়া আছে। আর নামাজের সুন্নাতের মুয়াক্কাদা 12টি, সব কিছু এখানে অ্যাপসে দেওয়া আছে। এখানে আরও দেখতে পারেন সালাত টাইম টেবিল, আপনার 1 তারিখ ফজর 3:47, আবার সূর্যোদয় 5:10, জোহর আসর মাগরিব ইশা শিডিউল করে আপনার প্রত্যেকটা মাসের এইভাবে ডেটগুলো দেওয়া আছে, কোন কয় তারিখে কখন সূর্যোদয়, সূর্যাস্ত কখন, মাগরিবের টাইম কখন, ইফতার টাইম কখন, সবগুলো সুন্দর করে শিডিউল করে দেওয়া আছে। সো আপনার এই একটা দেখেন, এখানে আবার সালাদ টাইম গ্রাফ, গ্রাফে গেলে নামাজ সহায়িকা কখন কী অবস্থায় ফরজ আসর এই সবগুলো সিলেক্ট করে দেওয়া আছে। আপনার এখানে এটা হচ্ছে সেটিং, সেটিংস থেকে দেখেন অ্যারাবিক ডেট অ্যাডজাস্টমেন্ট, এখানে আপনি এখানে গিয়ে ডেট অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে যার মতো করে। যাই হোক, এখানে এটা আমাদের প্রয়োজন নেই। সো আজকের এখানে হচ্ছে আপনার এখানে এই দেখেন আমাকে কত সালাত অ্যাসিস্ট্যান্ট থেকে নোটিফিকেশন দেওয়া হচ্ছে, আপনার মাগরিব 18 মিনিট পর, প্রতি মিনিট পর পর আপনাকে এক একটা নোটিফিকেশন দেওয়া হচ্ছে যে আপনার কখন ইফতারটা হবে, কখন আপনার আজারটা হবে। সো আমরা সবাই দেখলাম আজকের এই অ্যাপসটা আপনার জন্য রমজান মাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে, আপনি ইচ্ছা করলে এই অ্যাপসটা ইউজ করতে পারেন। আর অত্যন্ত সুন্দর একটা অ্যাপস। সো আশা করি সবাই এই অ্যাপসটা ব্যবহার করবেন, অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই। আর চ্যানেল যদি আমার আজকের এই অ্যাপস নিয়ে রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদেরকে দেখাবেন, এবং নিজে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য, পরবর্তী কোনো অ্যাপস নিয়ে রিভিউ বা পরবর্তী কোনো পরামর্শ, পরবর্তী যে কোনো কোনো ভিডিওর জন্য আপনি আপনার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দোয়া করবেন সবাই, ভালো থাকুন সবাই। মাহে রমজানের শুভেচ্ছা, সামনে ঈদ আসছে, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকুন সবাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।